আসসালামু আলাইকুম। আজকের লেকচারে আমরা সরল ছন্দিত স্পন্দনের অন্তরক সমীকরণ বা ডিফারেনশিয়াল ইকুয়েশন ডিরাইভ করব। আগের লেকচারে আমরা দেখেছিলাম যে সরল ছন্দিত স্পন্দনশীল বস্তুর রিস্টোরিং ফোর্স ইজ প্রপোর্শনাল টু নেগেটিভ এক্স। এই লাইনটাকে আমরা এভাবে লিখতে পারি যে এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স। এইখানে যে কেটা দেখছি এটা একটা পজিটিভ ধ্রুবক, যার স্প্রিংয়ের ক্ষেত্রে স্পেশাল নাম হচ্ছে স্প্রিং ধ্রুবক বা স্প্রিং কনস্ট্যান্ট। এই কে থেকে আমরা বুঝতে পারি কোন স্প্রিং কত বেশি শক্তিশালী। মনে করো এখানে একটা স্প্রিং আছে, এখানে আরেকটা স্প্রিং আছে, এবং আমরা জাস্ট ধরে নিচ্ছি যে এটার কে বেশি আর এটার কে কম, শুধু ধরে নিলাম। এখন কোন স্প্রিংটা কত বেশি শক্তিশালী, যার স্প্রিং ধ্রুবকের মান বেশি সেই শক্তিশালী। এটাকে আমরা এভাবেও দেখাতে পারি যে এফ সমান যদি কে এক্স হয় তাহলে কে এর মান এফ বাই এক্স। এখন দুইটাকে একই পরিমাণ সংকুচিত করলাম, মনে করো দুইটাকে এক সেন্টিমিটার সংকুচিত করলাম। এক্ষেত্রে আমি দেখব যার কে এর মান বেশি তার ক্ষেত্রে আমি বেশি বাধাদানকারী বল বা স্থিতিস্থাপক বল পাচ্ছি, অর্থাৎ যার কে এর মান বেশি সেই স্প্রিংটা বেশি শক্তিশালী বা বেশি স্থিতিস্থাপক। আচ্ছা, তো আমরা জানি যে নিউটনের সূত্র থেকে এফ ইজ ইকুয়াল টু এম এ, সো এম এ ইকুয়ালস টু মাইনাস কে এক্স। উভয় পক্ষকে আমরা মাস দিয়ে ভাগ করে দিচ্ছি, সো অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু মাইনাস কে বাই এম ইন্টু এক্স। আমরা যারা ডিফারেন্সিয়েশন করেছি আগে আমরা জানি যে অ্যাক্সিলারেশন হচ্ছে সময়ের সাপেক্ষে সরণের সেকেন্ড ডেরিভেটিভ। এই জিনিসটাকে আমরা এভাবে লিখে থাকি, সো ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস কে বাই এম ইন্টু এক্স। আর যারা এখন পর্যন্ত ডিফারেন্সিয়েশন করি নাই তাদের জন্য ছোট্ট করে একটু বলি যে আমরা জানি ভেলোসিটি ইকুয়ালস টু ডিডিটি অফ এক্স, অর্থাৎ সময়ের সাপেক্ষে সরণকে একবার ডিফারেন্সিয়েশন করলে আমরা তাৎক্ষণিক বেগ পাই। একইভাবে সময়ের সাপেক্ষে বেগকে একবার ডিফারেন্সিয়েশন করলে আমরা তাৎক্ষণিক ত্বরণ পাই। আর ভেলোসিটিকে তো এভাবে লেখাই যায় যে ডিডিটি অফ এক্স, এটাকে ছোট্ট করে আমরা এভাবে লিখি যে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। সো অ্যাক্সিলারেশনের জায়গায় আমরা এটা বসিয়ে দিলাম এখানে। লাইনটাকে এবার একটু গুছিয়ে লিখি, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস কে বাই এম ইন্টু এক্স ইকুয়ালস টু জিরো। তো দেখতেই পাচ্ছ তোমরা যে আমরা এটাও কি সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন, এই লাইন থেকে এই লাইন, এই লাইন থেকে এই লাইন, সো ফাইনালি এই লাইনে পৌঁছালাম। সো এইটাও সিম্পল হারমোনিক মোশনেরই ইকুয়েশন, কিন্তু এই ক্ষেত্রে আমরা সরণের সাথে বলের একটা ডিপেন্ডেন্স পেয়েছিলাম। মনে করো আমি এক্সের মান জানলে এফের মান জানতে পারতাম, সো এটা ছিল পজিশন ডিপেন্ডেন্ট ফোর্স ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। আর এই ক্ষেত্রে দেখো একটা ডেরিভেটিভ চলে আসছে, সো এটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। এই যে সমীকরণটা এইটা আমাদের সামনে অনেক কাজে আসবে ওভারঅল সিম্পল হারমোনিক মোশনকে অ্যানালাইসিস করতে, এই ইকুয়েশনটা আমাদেরকে অনেক হেল্প করবে। সো এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।